হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে আজকে এখানে আট শতকের ভিতরে চারটা ইউনিট সাজানো হয়েছে পাঁচতলা বাড়ি তো চারটা খুবই সুন্দর ইউনিট সাজানো হয়েছে চারটা ফ্ল্যাটের ভিতরে আমাদের প্রত্যেক ফ্ল্যাটে দুইটা করে বেডরুম রয়েছে একটি ড্রয়িং ডাইনিং রয়েছে দুইটা টয়লেট রয়েছে একটি কিচেন রয়েছে তো খুবই সুন্দর চারটা ইউনিট সাজানো হয়েছে যেটা আপনারা ফ্লোর প্ল্যানে ভালো দেখতে পারবেন তো এনিমেশনের পরপরই আমরা ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব এখানে আমাদের বিল্ডিং এরিয়া হচ্ছে আট শতক আপনি যদি আরও কম এরিয়ার ভিতরে চারটে ইউনিট করতে চান ভাড়া দেওয়ার জন্য তাহলে সেটাও করা যাবে তো এখানে ইউনিটগুলো এবং রুম সাইজগুলো বড় রয়েছে তা আমাদের লম্বায় আছে তেষট্টি ফিট এবং বারান্দা ছাড়া আছে আমাদের সাতান্ন ফিট আর এপাশে আমাদের আছে পাশাপাশি পঞ্চান্ন ফিট তো আমাদের এখানে চারটা সুন্দর ইউনিট সাজানো হয়েছে প্রত্যেক ইউনিটেই আমাদের দুইটা বেড একটি ড্রয়িং ডাইনিং দুইটা টয়লেট ও একটি কিচেন আছে আর আপনাদের নিচতলা গ্রাউন্ড ফ্লোরে আপনারা যে কোনো একটা ইউনিট আপনারা পার্কিং হিসেবে রাখতে পারেন তাহলে নিচতলায় আপনারা তিনটা ইউনিট পাবেন এবং একটি পার্কিং থাকবে আর দ্বিতীয়তলা থেকে আপনাদের চারটা ইউনিট সুন্দরভাবে এভাবে থাকবে এখানে ইউনিটগুলো স্ট্যান্ডার্ড ইউনিট রয়েছে ড্রয়িং ডাইনিংও বড় রয়েছে এবং দুইটা বেড রয়েছে তো আমাদের পাশাপাশি এই দুইটা ইউনিট সেমভাবেই সাজানো হয়েছে এবং পিছনের যে দুইটা ইউনিট একইভাবে সাজানো হয়েছে এই ইউনিট দুইটা একটু কম মানে একটু ছোটো এবং পিছনের যে ইউনিট দুইটা একটু বড়ো সামান্য আর কি তো আমাদের প্রথমে প্রবেশপথ রয়েছে এদিক থেকে এদিক থেকে ভিতরে প্রবেশই রয়েছে সিরিঘর সিরিঘর থেকেই আমাদের চারটা ইউনিটে প্রবেশ তো আমরা ইউনিট ওয়ান মানে ইউনিট এই সাইডের ইউনিটটা যদি আপনাদের সাথে শেয়ার করি সাইজটা তো প্রথমে আমাদের রয়েছে ড্রয়িং ডাইনিং পনেরো ফুট ছয় ইঞ্চি বাই চোদ্দ ফুট দশ ইঞ্চি ড্রয়িং ডাইনিংয়ের সাথে আমাদের একটি কিচেন রয়েছে সাত ফুট বাই ছয় ফুট এবং একটি কমন টয়লেট রয়েছে সাত ফুট বাই চার ফুট এপাশে রয়েছে আমাদের বেড নাম্বার ওয়ান এগারো ফুট তিন ইঞ্চি বাই তেরো ফুট এবং এই বেডরুমের সাথে আমাদের সামনে একটি বারান্দা রয়েছে আট ফুট বাই তিন ফুটের এ পাশে রয়েছে আমাদের বেড নাম্বার টু এগারো ফুট তিন ইঞ্চি বাই তেরো ফুট তো এই বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট রয়েছে সাত ফুট বাই চার ফুট এবং সামনে বারান্দা রয়েছে আট ফুট বাই তিন ফুট তো এই হচ্ছে আমাদের ইউনিট ওয়ান রুম সাইজগুলো স্ট্যান্ডার্ড রয়েছে এবং ইউনিটটাও খুবই সুন্দর ছোটোর মধ্যে তো এই পাশের ইউনিটটা যেভাবে সাজানো হয়েছে অপর সাইডের যে ইউনিটটা ঠিক সেমভাবেই সাজানো হয়েছে সাইজগুলো একই রয়েছে পিছনের দিকে আমাদের তিন নাম্বার ইউনিট এবং চার নাম্বার ইউনিট রয়েছে তো এই দুইটা ইউনিটও আমাদের সেম তো এখান থেকে আমাদের প্রবেশেই রয়েছে ড্রয়িং ডাইনিং এরিয়া উনিশ ফুট পাঁচ ইঞ্চি বাই চোদ্দো ফুট এক ইঞ্চি ড্রয়িং ডাইনিংয়ের সাথে আমাদের কিচেন রয়েছে সাত ফুট বাই ছয় ফুটের একটি কমন টয়লেট রয়েছে সাত ফুট বাই চার ফুটের এবং পিছনে আমাদের দুইটা বেড রয়েছে বেড নাম্বার ওয়ানের সাইজ হচ্ছে তেরো ফুট বাই তেরো ফুট বেড নাম্বার ওয়ানের সাথে পিছনে বারান্দা রয়েছে দশ ফুট বাই তিন ফুট এবং একটি অ্যাটাচ টয়লেট রয়েছে সাত ফুট বাই চার ফুটের এপাশে পাশে বেড নাম্বার টু তেরো ফুট পাঁচ ইঞ্চি বাই তেরো ফুট তো এই পাশের ইউনিটটা যেভাবে সাজানো হয়েছে এই পাশের ইউনিটটাও সেম একইভাবে সাজানো হয়েছে তো এখানে একটা বিষয় হচ্ছে আপনার এই মাঝখানের যে টয়লেটটা প্রত্যেকটা ইউনিটের মাঝখানের যে টয়লেটটা এখানে আপনারা লবি রাখতে পারেন এবং এই টয়লেটটা হচ্ছে কি আপনারা রুমের সাথে অ্যাটাচ করে দিতে পারেন রুম সাইজ বড় আছে তো আপনারা রুমের সাথে অ্যাটাচ করে দিলে হবে এই এইখানে আপনাদের একটা লবি রাখলে ড্রয়িং ড্রাইনিংয়ে পর্যাপ্ত আলো বাতাস চলে আসবে তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান তো প্রত্যেক তালায় একইভাবে সাজাতে পারেন তো চমৎকার এই চারটা ইউনিট চাইলে আপনারা আরও ছোটোভাবেও করা যায় এখানে আট শতকেরিয়ে নিয়ে এই প্ল্যানটা সাজানো হয়েছে আপনারা ছয় সাত শতকের ভিতরেও ছোটোর মধ্যে চারটা ইউনিট সাজাতে পারেন তো আজকে ফ্লোর প্ল্যান এই পর্যন্তই তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আলোচনা করব। তো এই বাড়িটা যদি আপনারা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনাদের বাজেট প্রায় চার কোটি টাকা খরচ ধরে রাখতে হবে এটা কিন্তু মজুরি খরচ এবং মালামাল সব কিছু নিয়ে একদম এ টু জেড কমপ্লিট খরচটা আপনারা চার কোটি টাকা খরচ ধরে রাখতে পারেন তো এটা দুহাজার সালের আগস্টের শেষের দিকে আর কি ওই বাজেটটা তো এখন বর্তমানে আপনি যদি চিন্তা করেন যে এই বাড়িটা সেম এইভাবে করবেন তাহলে খরচটা আপনার ঠিক সেম এটাই ধরে রাখতে হবে যে চার কোটি টাকা আপনার খরচ যাবে আর এটা যদি আপনারা ছোট পরিসরে করেন তাহলে আপনাদের খরচটা কমে যাবে তো আজকের খরচ হিসাব এ পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাদিসের সাথেই থাকুন আল্লাহ হাফেজ